নমস্কার সবাইকে, সাংবাদিক বন্ধুগণ। এবং আজকে আমরা প্রেস কনফারেন্সে যারা অফিসার্সরা রয়েছেন আমার সাথে, সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মিস্টার উত্তম কুমার চাকমা মহোদয় আছেন, ডাইরেক্টর এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট শরৎ দাস, ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যতম অফিসার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি বিশেষ ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনাই, এটা আনফর্চুনেট যে আজকে সকাল 8:45 রাঙাপানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায়, সেখানে ত্রিপুরা থেকে যে ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একটি কন্টেইনার গুডস ট্রেন যেটা 16 তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাথে কলিশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে 16 তারিখ 8:50 সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ। এই ট্রেনটিতে 23টি কোচ এবং 21টি প্যাসেঞ্জার কোচ ছিল, 2টি ভিপি পার্সেল কোচ। আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে। হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমি নিজে হোম সেক্রেটারি, বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো। আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই। এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে, ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে, তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের, যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনাজনিত কোনো কারণে ইনজোর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজোর প্যাসেঞ্জাররা আছে, যদি সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে, রেলওয়ে অথরিটি, রেলওয়ে মিনিস্ট্রি, পশ্চিমবঙ্গ সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে, আমাদের এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, তাদের একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি আমাদের মাননীয় চিফ সেক্রেটারি, ট্রান্সপোর্ট সেক্রেটারি, সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন।
আমাদের যে হেল্পলাইনগুলি রয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার, এটার নাম্বার 3টি নাম্বার আছে, 1070, আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 0381 241 6045 241 6045, আরেকটি নাম্বার হচ্ছে 2416 241। এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে 112। এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে যে যদি কোনো কিছু অ্যাকশন নিতে হয় সেই অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। Is there any specific data how many passengers were traveling in the train from Tripura? Data এখনো আমরা আনতে পারিনি। আমরা রেলওয়ে যে নর্থ ইস্টার্ন এনএফ রেলওয়ে যে আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ আছে, হয়তো শিগগির আমরা পেয়ে যাবো কতজন প্যাসেঞ্জার ছিল। আমরা চেষ্টা করছি ওই নামগুলি কালেকশন করার জন্য। বিকালবেলা আমাদের কলকাতা থেকে আমার কাছে ওরা 5:30 থেকে এটা তপন গিরি আরেকজন আছে রমেশ দাস, এই দুজনের নাম আছে। So what kind of immediate relief measures are being taken for passenger who are stuck there right now? Immediate relief will be on treatment. Immediately, they should be brought to the hospital. Bagdogra hospital, shekane NS kora ache, Bagdogra hospital in tada treatment of the Bagdogra hospital kuk kasa gachi. Bagdogra airport teke site jeta ache, shekha hardly 25 to 30 minutes jani. বাগডোগরা থেকে সেখানে হসপিটাল থেকে যোগাযোগ করা আছে। আমার সাথে কিছুক্ষণ আগেও ত্রিপুরা ভবন অথরিটির সাথে কথা হয়েছিল, তারা যোগাযোগ রাখছে সেখানে। প্রাথমিকভাবে আপনাদের কাছে কি খবর, কিভাবে এই মালবাহী গাড়িটা লাইনে আছে? প্রাথমিকভাবে আমি খবর পেয়েছিলাম, আমি আমার ব্যক্তিগত পরিচিত ব্যক্তি আছে, সে আমাকে খবর দিয়েছিল, সে প্রথম জানে তারপর আমাকে দেয়, তারপর আমি এটা আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ট্রান্সপোর্ট সেক্রেটারিকে জানিয়েছি, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যারা আছে আমাদেরকে জানানো হয়েছে, তারপর আমরা কনফার্ম করেছি আদৌ এটা ঠিক কিনা। কালকে তো আমাদের সাতগুন থেকে কাঞ্চনজঙ্ঘা শুরু হওয়ার কথা, তো এই ইনসিডেন্টের ফলে ওদের কোনো প্রভাব পড়বে কি না? কালকে ঠিক না, গতকালকে অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করেছিলাম তাদের সঙ্গে, গুয়াহাটি রেলওয়ে অথরিটির সঙ্গে, ওনারা টেন্টেটিভলি বলেছিল 20 তারিখ, তাহলে তো তো দেখা যাক কী হয়, টেন্টেটিভলি তারা 20 তারিখ ঠিক করেছে, এখনো ফাইনাল হয়নি। ডিটেলস প্রোগ্রাম আজকে আমাকে শেয়ার করা শুনবে। সেন্টার থেকে
বেশ যে 15টা বগি ছিল ট্রেনে এখন স্টার্ট করছে ট্রেনে ট্রেনে আমাদের ত্রিপুরা একজন জার্নালিস্ট আছে সে এখন রেলের মিডিয়া গ্রুপে পোস্ট করছে যে 15টা বগি নিয়ে এখন ট্রেনটা শিয়ালদহ থেকে মানে আপনি কি ভাবেন যে ত্রিপুরা রাজ্যের কেউ থাকবে না বাকি রাজারা ছিল আর নেই এই অ্যাক্সিডেন্টের যে নেচার পেছন দিক থেকে তাদের আমাদের প্যাসেঞ্জার থাকার কথা না ভাই কিন্তু পাঁচজন মনোচলক পাইলট বা তাদের যদি কিছু হয় পেছন দিকে সাধারণত ত্রিপুরা রাজ্যের লোক থাকার কথা না কারণ লং জার্নি রিজার্ভ ক্যাটাগরিতে ওরা রিজার্ভ করে নেবে রিজার্ভ ক্লাসে যাবে দুটা হওয়ার কথা আর কি এই গডস কেস দ্যাট শুড নট বি এনি ক্যাজুয়ালিটি ফর ত্রিপুরা দ্যাট আস হোপ দ্যাট মানে এনিথিং পিছন থেকে থাকার সম্ভাবনা কম না হয় ভালো শুধু ত্রিপুরা না আমি বলি যে না যত কম হয় ততই ভালো ঠিক আছে থ্যাংক ইউ